সর্বনিম্ন তাপমাত্রা নামলো 5 ডিগ্রির ঘরে সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 5.8 ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ চলছে অন্তত 12টি জেলায় ঘন কুয়াশায় দেশের অনেক এলাকাতেই সূর্যের দেখা নেই প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ রাজধানীতে সকাল থেকে কিছুটা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস আজ থেকে আগামী 30 তারিখ এই সময়ের মধ্যে দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এই শৈত্যপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেশের 12টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন 5.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন আর কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে 6.8 ডিগ্রি সেলসিয়াসে প্রচন্ড ঠান্ডা বাচ্চা কাচ্চা প্রাইভেটে যাইতে পারতেছে না নগাঁয় তাপমাত্রা 7 ডিগ্রির ঘরে তীব্র শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে জেলায় গত এক সপ্তাহ ধরেই সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রিতে উঠানামা করছে ভোর 4টা থেকে কুয়াশা ধরেছে মানুষ বাড়াতে পারছে না রংপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ হাড়কাঁপানো শীতে জবুথবু মানুষ দিনাজপুরেও জনজীবন বিপর্যস্ত দেখা নাই সূর্যের একই পরিস্থিতি মেহেরপুরেরও উত্তরের এই জেলাতেও সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি সিরাজুম্মনি শুভ নাগরিক অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন